ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুনশির গ্রেফতার, আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে আজ। অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করেছেন কানাডার হাই কমিশনার লিলি নিকোলসন, ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাস দুপুই ও মালয়েশিয়ার হাই কমিশনার হাজনা মোহাম্মদ হাসিম। নোয়াখালী ও কুমিল্লায় বন্যা পরিস্থিতির আরও অবনতি, পানি নামছে ফেনি ও মৌলভী বাজার থেকে, পরিস্থিতির উন্নতি চট্টগ্রামে। সংস্কারের মাধ্যমে নির্বাচনের দিকে যাওয়ার লক্ষ্য নেওয়ার সাথে চক্রান্ত চলছে, অভিযোগ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ করে দেয়া প্রজ্ঞাপন বাতিল করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রাজনৈতিক দল হিসেবে কারোর প্রতি কোনো ক্ষোভ নেই, দলীয় আমিরের মন্তব্য। অপকৌশলের জন্যই আবু আওয়ামী লীগ জামায়াত শিবির নিষিদ্ধ করেছিল, বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, হাসান ফয়েজ সিদ্দিকী ও ওবায়দুল হাসান সহ আপিল বিভাগে সাত বিচারপতির বিরুদ্ধে আদালতে অবমাননার মামলা। অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক কোনো এজেন্ডা নেই, কোনো সিন্ডিকেটের সাথে আপোষ করা হবে না, হুঁশিয়ারি অর্থ ও বাণিজ্য উপদেষ্টার। হাসপাতালের ভেতরে চিকিৎসক ধর্ষণ ও হত্যার ঘটনায় উত্তপ্ত পশ্চিমবঙ্গ, বাংলা বন্ধ কর্মসূচিতে বিক্ষিপ্ত সংঘর্ষ। সাফ অনূর্ধ্ব ২০ ফুটবলে চ্যাম্পিয়ন বাংলাদেশ, মধুর প্রতিশোধ ফাইনালে, হারালো স্বাগতিক নেপালকে।